হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ রিমোট স্কুল থেকে জুতে নিয়ে যাচ্ছে বাচ্চাদের, তাই আমরা এখন জুতে যাওয়ার জন্যই গাড়িতে উঠছি। স্কুল থেকে বলাই ছিল যদি আমরা চাই বাবা মায়ের মধ্যে যে কোনো একজন বা দুজন যেতে পারে, তাই আমি আমার আরেক ফ্রেন্ড দুজনে যাচ্ছি। কোথায় যাচ্ছো মানে? কেনে এই গিদে এমমোর এমমোর আই গিদে। আচ্ছা, জু আসো। হ্যাপি? হ্যাঁ ইয়া। হুরে! টিমো প্রচন্ড এক্সাইটেড ও জুতে যাওয়ার জন্য। এই পার্কিং লটে সব স্কুল বাসগুলো পার্ক করা হচ্ছে, তাই আমরাও এখানে স্কুল বাসটা পার্ক করার পর এখান থেকে জু যাব। আজ আমাদের মতো প্রচুর স্কুল থেকে বাচ্চারা জু দেখার জন্য এসেছে। স্কুল থেকে এই জুতে আসার জন্য সবার আজ $10 করে টিকিট লেগেছে, ধরো ওই 800 টাকার মতো, কিন্তু রেগুলার প্রাইস প্রায় $27, ওই 2200 টাকার মতো। ও, আর একটা কথা তো বলাই হয়নি, আমরা আজ যাচ্ছি সিনসিনাটি জুতে। এর আগেও আমরা একবার জুতে এসেছিলাম, তখন ডিমো অনেকটা ছোট ছিল, এতটা তো বুঝতো না, তবে আজও প্রচণ্ড এক্সাইটেড। দেখো এই টয় ট্রেনটা কি দারুণ লাগছে না দেখতে! এইটা একটা আলাদা করে রাইড নিতে হতো, কিন্তু আমরা আজকে এটা নিইনি। আসলে স্কুল থেকে এই রাইডটা নেওয়ার কথা বলা ছিল না, আর আমরা যদি নিতে চাইতাম তাহলে আমরা আলাদা হয়ে যেতাম, ওই গ্রুপে থাকতে পারতাম না, সেই কারণে আমরা এটা আজ অ্যাভয়েড করেছি। শুধু তাই নয়, এখানে একটা ক্যান্টিন আছে, ওখান থেকেও খাবার কিনে আমরা খেতে পারতাম, কিন্তু স্কুল থেকে বলাই ছিল যে যার যেন লাঞ্চটা আমরা প্যাক করে নিয়ে যাই। স্কুল বাসে 2-2.5 ঘন্টার মধ্যে আবার প্যাক করে যাওয়ার কথা বলা ছিল, সেই কারণে সবাই যদি অর্ডার করে খাবার খেত তাহলে অনেকটা লেট হয়ে যেত, সেই কারণেই সবাইকে খাবারটা নিয়ে যেতে বলেছিল। এবার আমরা হাতি যেখানটাতে রাখা আছে ওখানটাতে এসেছি। ডিমো তো হাতি দেখে প্রচণ্ড এক্সাইটেড, তারপর আবার হাতির দাঁতে হাত দিয়ে দেখাচ্ছিল, ওটাও ও হাত দিয়ে আবার দেখলো। দেখো চারিদিকটা কি দারুণ লাগছে! আর যেহেতু প্রচুর স্কুল থেকে জু দেখাতে নিয়ে এসছে, তাই প্রচুর লোকজন ছিল। চারিদিকটা এত সবুজ যে দেখো জলটাও একদম সবুজ হয়ে গেছে, কিন্তু জলটা এরকম কালার নয় জানো তো, পুরো একদম ক্লিন ছিল। ওই দেখো ওই দিকটাতে একটা আবার রাইড আছে। এবার আমরা এলাম জিরাফের কাছে। জিরাফগুলোকে দেখে মনে হচ্ছিল ওরা যেন আমাদের ভাষা সব বোঝে। এখানে আবার জিরাফগুলোকে ফিড করানোর ব্যবস্থা ছিল, তাহলে আমাদেরকে ওখান থেকে লেটুস পাতা কিনে ওদেরকে ফিড করাতে হতো। তবে আজকে আর এসব দিকে যাব না, চলো আজ আমরা দেখে বাড়ি চলে যাব। তবে আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমরা জিরাফদেরকে ফিড করিয়েছিলাম। এরাও দেখো প্রত্যেক দিন কত মানুষকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, যেন ওরাও দাঁড়িয়ে থেকে সবার সাথে সেলফি নিচ্ছে, ফটো নিচ্ছে, আমাদের প্রত্যেকটি মনের আশা পূর্ণ করার জন্যই যেন ওরা ওখানে দাঁড়িয়ে আছে। এবার এলাম ফ্লেমিঙ্গোর কাছে। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এই দেখো তাই লাঞ্চ টাইম, সিংহ এখন ওখানে লাঞ্চ করছে। আর একটা তো মজার কথা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, টিমু যখন জু ঘুরে বাড়ি গেছিলো তখন ওর বাবা ওকে জিজ্ঞাসা করেছিল যে তুই কী কী দেখে এলি। তার উত্তরে ডিমো বলেছে সিংহ নাকি ওখানে বসে ওয়াটারমেলন খাচ্ছিল, আর হাতি খাচ্ছিল জুসি, আর বাঘ নাকি ঘুমোচ্ছিল। বোঝো কাণ্ড, সিংহকে ভেজিটেরিয়ান করে দিয়েছে ডিমো। যেগুলো ও খেতে ভালোবাসে সেগুলোই নাকি সিংহ হাতি এরাও খাচ্ছে। ওর কথা শুনে তো তন্ময় হাসতে হাসতেই পাগল। তবে খুব ভালো হতো তাই না, সিংহ যদি ভেজিটেরিয়ান হতো তাহলে প্রতিদিন এত প্রাণ হত্যা করতে হতো না। ওরাও এখন লাঞ্চ করে একটু রেস্ট করুক, আমরা অন্য দিকটাতে যাই। ওই দূরে ওটা দেখতে পারছো, ওটাই একটা ফুড কোর্ট, ওখান থেকেই আমরা চাইলে কিছু কিনে খেতে পারতাম। আমরা যেহেতু বাড়ি থেকে লাঞ্চ নিয়েই এসেছি, চলো এবার আমরা লাঞ্চটা করে নিই, এত ঘুরতে ঘুরতে সত্যিই খুব খিদে পেয়ে গেছে। এরপর আমরা যাবো ওই পাখির দিকটাতে।
জুতে গেলে কত রকম জানা অজানা পশু পাখির সাথে পরিচয় হয়। প্রচুর ভিন্ন দেশের পাখি ছিল এখানে, জানো তো, এত তো আর ভিডিও দেওয়া সম্ভব নয়, তাই কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আসার সময় আমি এই হাতে করে আমব্রেলা স্ট্রোলারটি নিয়ে এসেছিলাম, আমি জানতাম জুতে এতটাও হাঁটতে পারবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ, একটি করে না ছোট ছোট দোলনার মতো বানিয়ে রাখা আছে, যাতে ওরা ওখানে দোল খেয়ে খেয়ে ঘুমোতে পারে। যখন আর 1.5 বছর আগে আমি একবার এসেছিলাম জুতে, তখন কিন্তু ওইগুলো ছিল না, এগুলো নতুন অ্যাড করেছে। আমরা লাঞ্চ করে আস্তে আস্তে দেখো এদের লাঞ্চ হয়ে গেছে, গরিলাগুলো সবাই এখন রেস্ট করছে। চলো বেশি আর ওদেরকে ডিস্টার্ব করবো না, ওরা ওদের মতো করে টাইম স্পেন্ড করুক, আমরা অন্যদিকে যাই। দেখো দুষ্টুটার একটুও ভয় নেই, যদিও কাঁচের ওই পারে আছে টিকটিকি গিরগিটিগুলো, তবুও দেখো গিয়ে ওদের গায়ে হাত লাগানোর চেষ্টা করছে। এই দেখো বাঘ মামাও এখন রেস্টের মুডে, চলো এখান থেকে আবার অন্য দিকটাতে যাই। তবে আজ একটা জিনিস ভালো হয়েছে, আজ মেঘলা আকাশ ছিল, তাই আমাদের ঘুরতে কোনো কষ্ট হয়নি। দেখেছো বাঘটা কিন্তু বিশাল বড়, এত দূর থেকে আমি জুম করে নিচ্ছি তো, তাই এতটা বোঝা যাচ্ছে না। বুঝতে পারছো কি না জানি না, ওই দূরে দেখো ওখানে কিন্তু চিতাবাঘটা ঘুমিয়ে আছে। এই দিকটাতে আরো কয়েকটা গরিলা আছে, চলো এই দিকটাতে দেখি। তবে 1-2 মাস আগে একবার নিউজে এসেছিল যে এই সিনসিনাটি জুতে একটা গরিলা মারা গেছে, তবে অসুখ বিসুখে মারা যায়নি, বয়সজনিত কারণেই মারা গেছিল। এই দেখো ও স্ট্রোলারে বসবে না, ওকে সামনে গিয়ে দেখতে হবে, কি বলবো বলো তো। এই দেখো এখানটাতে আবার একটা বাচ্চাদের জন্য ফানের ব্যবস্থা আছে, এই সূর্যমুখী ফুলটা থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টির মতো জল পড়ছে, আর সাথে একটা সুন্দর ঠান্ডা হাওয়া, তাই এখানে সব বাচ্চাগুলো খুব আনন্দ করছে। যখন কেউ ধীরে ধীরে খুব কাজ করে বা হেঁটে বেড়ায়, তখন আমরা বলি ওর গতি কচ্ছপের মতো, সেটা আজ উপলব্ধি করতে পারলাম। তবে কচ্ছপটি বেশ বড়, আর দেখে মনে হচ্ছে অনেকটা বয়স হয়েছে। বুঝতে পারছো কি না জানি না, ওই দেখো দূরে আরও একটা দুটো কচ্ছপ বসে আছে খোলসের আড়ালে।
এখানে এখন গেট পড়ে গেছে, চলো ট্রেনটা আগে ক্রস করে যাক, তারপর আমরা যাব। ট্রেনটা তো পুরো গোল করে ঘুরে দেখাচ্ছে, তাই কখনো কখনো ওই ট্রেনটির সাথে আমাদের দেখা হয়ে যাচ্ছে। এই জায়গাটি এত সুন্দর, বারবার মনে হয় এখানটাতে একটু দাঁড়িয়ে থাকি। আর দেখো ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। আর এই চিতাটিকে দেখে মনে হলো কিছু একটা যেন গভীর চিন্তায় মগ্ন আছে। আমরা যেমন কোনো কিছু একটা চিন্তা করলে পায়চারি দিতে দিতে চিন্তা করি, সেরকম একেও দেখলাম, এও বারবার এদিক ওদিক পায়চারি দিচ্ছিল। জানি না কী সমস্যায় পড়েছে, এটুকুই প্রার্থনা করি যেন সব সমস্যা দূর হয়ে যায় সকলেরই। অলমোস্ট জু পুরোটাই আমাদের ঘোরা হয়ে গেছে, আর একটুকু বাকি আছে, ওইটুকু দেখে আমরা বাড়ি চলে যাব। সব পশু পাখিদের জন্য অনেক শুভকামনা রইল, আমরা তো বাড়ি চলে যাব। ওরা আবার কাল আমাদের মতো কত মানুষকে এন্টারটেন করবে, আমাদের মতো কত হাজার হাজার মানুষকে ওরা এন্টারটেন করছে। আমরা হয়তো বাড়ি যাওয়ার পর হাজার কাজের ভিড়ে এদেরকে ভুলে যাব, কিন্তু ওরা কাল আবার সেই হাজার হাজার মানুষকে এন্টারটেন করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। যখন জুতে ঢুকেছিলাম তখন এই পাখি দিয়ে শুরু করেছিলাম, আবার আমরা পাখির সামনে চলে এলাম। এই এমু পাখিটিকে দিয়েই আজকে আমাদের জু পরিদর্শন শেষ করলাম। চলো এবার বাড়ি ফেরার পালা, আমরাও এবার স্কুল বাসগুলো যেখানে পার্ক করা আছে ওখানে যাব, তারপর ওখান থেকে আমরা আবার স্কুলে যাব, ওখান থেকে আমরা বাড়ি যাব। আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম, দেখতে দেখতে ডিমুর প্রায় এক বছর স্কুলও হয়ে গেল। এর আগেও একটা আমরা ট্যুর করেছিলাম, সেই ভিডিওটাও আমার দেওয়া হয়নি, তবে আমি ভাবছি এইটার পরে ওই ভিডিওটা দিয়ে দেবো। ডিমু যখন বড় হবে তখন দেখতে পাবে ওর স্কুল থেকে প্রথম ট্যুর, ওর মতো আমাদের কাছেও স্মৃতি হয়ে থাকবে। ভালো মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতে কার না ভালো লাগে বলো। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।